নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মহামন্ত্রে মুক্তি লাভ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি এমন চারটি মন্ত্রের কথা শোনাবো যার দ্বারা সমস্ত রাশি জাতক জাতিকারা তাদের আর্থিক সংকট চাকরি লাভ এবং ধনপ্রাপ্তি এবং মৃত্যু ভয় থেকে মুক্তি লাভ করবে তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করুন আর এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছা প্রথমে আর্থিক সংকট নাশন মন্ত্র ওং সিং 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 কমলায় পসিত পোশি সিং ও মহালক্ষয় নামা ওং শ্রী 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 কমলায় পোষিত পোষিত শিং ওং মহালক্ষায় নামা এই মন্ত্রে পড়ার নিয়ম বুধবার রাত্রিতে শূদ্র বস্তে শুদ্ধাসনে পূর্ব মুখে বসে জব শুরু করবে সামনে লক্ষ্মীদেবীর চিত্র রেখে ধূপ দ্বীপ জ্বালাবে এইভাবে বুধবার থেকে শুরু করে প্রত্যহ একশো আটবার জব করলে এক মাসে জব করলে আর্থিক সংকট দূর হবে এর পরের মন্ত্র চাকরি লাভের মন্ত্র কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর সুন্দর জিয়ে কালী চার বীর ভেরু চৌরাশি বতাতো পুজু পান মিঠাই আর বলো চালি কি দুহাই কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চার বীর ভেরু চৌরাসি বতাতো পুজু পান মিঠাই আর বলো কালি কী দুহাই অবরোক্ত মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করলে একত্রিশ দিনের চাকরি প্রাপ্তি হবে ধনপ্রাপ্তি মন্ত্র ওং হিলং ক্রিং মহালক্ষয় নম ওং হলেং ক্রিং মহালক্ষয় নম এই মন্ত্র বিরক্ত মন্ত্র প্রত্যেক একশো বা জপ করলে অর্থে গিয়ে অর্থ স্থায়ী হয় ও সৌভাগ্য বৃদ্ধি হয় মৃত্যু ভয়নাশক মন্ত্র ওং জুং স মাং জীব সহ সুং ওং এই মন্ত্র এই শুদ্রাসনে উত্তর পূর্ব মুখে বসে ধূপ জ্বেলে জ্বালিয়ে উক্ত মন্ত্র পথ্য এক হাজার আটবার জব করলে দেহ নিরোগ হয় সুতরাং আজকের এই ভিডিও আমি এমন কিছু মন্ত্রের কথা বলে দিলাম যার দ্বারা আপনি মুক্তি লাভ করতে পারবেন তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো একটি লাইক দেবেন এবং আবার বলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাছাড়া থেকে বেলাইকেনটা অবশ্যই প্রেস করুন তাতে এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করছি তার নটুক প্রথম আপনার কাছে গিয়ে পড়ছে এটুকু জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ